হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি রয়েছি উখড়া থেকে নিয়ার ইস্ট দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্টের সামনে। এটা এয়ারপোর্টের পেছন সাইডটা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে টাউনশিপ থেকেও আসা যায়। এই জন আপনার সবুজনগর ওই দিক থেকে এই রাস্তাটা যোগ হয়েছে। এটা দিয়ে আপনার এয়ারপোর্ট, তারপরে বিশ্বেশ্বরী, উখড়া, অন্ডালও যাওয়া যায়। এটা আপনার এয়ারপোর্টের পেছন দিকে রাস্তা, একটা শর্টকাট দুর্গাপুরেও আসা যায়। আমরা রয়েছি এখন সুকা পুকুরের সামনে, উখড়া বিশ্বেশ্বরী সুকা পুকুর। এখানে সামান্য একটা ছোট্ট পার্কের মতো করা হয়েছে সুকা পুকুরের সামনে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট, তার বাউন্ডারি একদম পেছন সাইডটা। এই রাস্তা দিয়ে সোজা উঠলে বিশ্বেশ্বরী ওঠা যাবে, উখড়া বিশ্বেশ্বরী উখড়া। এই জায়গাগুলো ফাঁকাই পড়ে রয়েছে। এয়ারপোর্টটা হওয়ার পর থেকে জায়গাগুলোর দাম অনেক বেড়ে গেছে। জায়গাটা আগের পরিবর্তে অনেকটা ডেভেলপ হয়েছে। উখড়ার বাজারে বাজার অনেক ডেভেলপ হয়েছে, নাহলে এই জায়গাটা টোটালটাই চাষ হয়, চাষ জমি, ফাঁকা জায়গা, কোলিয়ারি ফিল্ড, কয়লা খনি সামনেই রয়েছে। আর এখন এখানে এই ফাঁকা জায়গাতে শীতকালের সময় খেজুর গুড় তৈরি করা হচ্ছে। খেজুর রস থেকে খেজুর গুড়ের পাটালি। তো এখন তারা সকালবেলায় বেরিয়ে গেছে সব গুড় নিয়ে। এইগুলো হচ্ছে উনুন, এই হাঁড়িগুলো হচ্ছে খেজুর গাছে টাঙ্গিয়ে রাখে, খেজুর রস পরে সারা রাত ভোরবেলার দিকে নিয়ে আসে। আর এখানে উনুনে গরম করে খেজুর গুড় তৈরি করা হয়, খেজুর গুড়ের পাটালিও তৈরি হয়। এগুলো হচ্ছে সিজন বিজনেস, শীতকালের সময় তারা বাইরে থেকে এসে জায়গায় জায়গায় এভাবে বসে, যেখানে খেজুর গাছ প্রচুর পরিমাণে রয়েছে সেই জায়গাগুলোতে বসে খেজুর গুড়ের রস, খেজুর রসের গুড় তৈরি করা হয়।
পরের ভিডিওগুলোতে আপনাকে দেখাবো খেজুর রসের গুড় কীভাবে তৈরি করা হচ্ছে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে খেজুর রসের গুড় তৈরি, গুড়ের পাটালি তৈরি করা হচ্ছে। আরও অনেক এরকম ভিডিও দেখতে পাবেন। কয়লা খনির কয়লা কীভাবে উত্তোলন করা হচ্ছে, মাটি থেকে কয়লা